ঈদে অতিরিক্ত ছুটি কাটিয়ে আজও ঢাকায় ফিরছে লোকজন। বাস ট্রেনে ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। এখন অপেক্ষা আগামীকাল থেকে পুরো দমে কর্মব্যস্ত হয়ে পড়ার। জাহিদ হাসানের ক্যামেরায় বিস্তারিত শাহাদাত নিশাদের প্রতিবেদনে। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ, সেই সঙ্গে কর্মব্যস্ততার রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানেই পরিবহনের সংখ্যা বেড়েছে। দূর দূরান্তের মানুষ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে ফিরছেন ঢাকায়। রাজধানীর কমলাপুরে ফিরতি যাত্রীদেরই ভিড় বেশি দেখা গেছে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে স্বাচ্ছন্দ্যে ফিরছে মানুষ। অন্যান্য বছর যে কষ্ট করে যেতে হয়, এবছর এত কষ্ট করে যাওয়া লাগেনি, এবছর অনেক সুন্দরভাবে গিয়েছি। মূলত আমরা চট্টগ্রাম গিয়েছিলাম, আর যেহেতু মানে ভার্সিটি খুলে গিয়েছে তো আবার ব্যাক করা হয়েছে ঢাকাতে। ক্যাম্পাস খোলা রবিবার থেকে আবার রীতিমতো ক্যাম্পাস। ঈদের ছুটি 24 এপ্রিল শেষ হলেও বাড়তি ছুটি কাটিয়ে রোববার থেকে কর্মস্থলে ফেরার লক্ষ্য অনেকেরই। ঈদের ছুটি কাটিয়ে এবার কর্মস্থানে ফিরে যাচ্ছি, কাল থেকে অফিস শুরু হবে। লং টাইম ছুটিতে ছিলাম, এখন ছুটি শেষ করে আবার আমার কর্মস্থলে ফিরে যাচ্ছি। 8 দিনের যে ছুটি কাটে আসলাম, এখন শ্রীপুরে ড্রাইভিং চাকরি করি, ওইখানে চাকরির জন্য জয়েনের জন্য যাচ্ছি। এদিকে ছুটি না পাওয়ায় এখনও গ্রামে ফিরছেন কেউ কেউ। ঈদ ঢাকায় করেছি, এখন যাচ্ছি গ্রামে, আমাদের পরিবারের সাথে দেখা করবো। আত্মীয় স্বজন তো আরও পরিবারের আরও অনেক ইতি আছে, খুলনায় আছে, তাদের সাথে দেখা করার জন্য এখন যাচ্ছি আমরা। অন্যদিকে বাস কাউন্টারগুলোতে দেখা মিলেছে একই চিত্র। ঈদের ছুটিটা ঈদের পরে পাইছি তো এখন বাড়ি যাচ্ছি সবার সাথে দেখা করার জন্য। সবার সাথে যাত্রী না থাকায় অনেকটাই ফাঁকা ছাড়তে হচ্ছে বাস। ঈদের আগে আমাদের যাত্রীর চাপ ছিল অনেক বেশি, কিন্তু এখন তো দেশে থেকে আসতেছে, আসার যাত্রী অনেক বেশি কিন্তু যাওয়ার যাত্রী অনেক কম। আসার সময় চাপ অনেক বেশি, যাওয়ার সময় চাপ একটু কমে আছে। কাল থেকে একেবারে পুরনো চেহারায় ফিরবে রাজধানী, এমনটাই মনে করছেন অনেকে। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।